রিভাইভের ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ মুসলমানদের পতনে বিশ্বকে হারালো। আমরা আছি এর 21তম খণ্ডে। বৈজ্ঞানিক আবিষ্কারের অপব্যবহার। প্রকৃত ব্যাপার হলো এইসব আবিষ্কার, উদ্ভাবন ও বিজ্ঞান প্রযুক্তি স্বস্থানে সম্পূর্ণ নির্দোষ এবং নিরপেক্ষ। যে মানুষের ইচ্ছা অভিলাষ তার জ্ঞান বুদ্ধি ও তার নীতি নৈতিকতাবোধের অধীন। সে নিজে থেকে আবিষ্কৃত জিনিস স্বয়ং ভালো হলেও মানুষের ভুল, অন্যায় ব্যবহার এবং আপন প্রকৃতি ও প্রশিক্ষণের খারাপি দ্বারা সেগুলোকে খারাপ বানিয়ে দেয়। এজন্য সবচাইতে বেশি দেখা প্রয়োজন এসব আবিষ্কৃত যন্ত্রপাতি ও প্রযুক্তিগত উপকরণ ব্যবহারকারী লোকগুলো কেমন, কি রকম নৈতিক চরিত্র ও জীবন আচারের অধিকারী এবং কি ধরনের লক্ষ্য ও উদ্দেশ্য সে পোষণ করে। পাশ্চাত্য জাতিগুলো দীর্ঘকাল থেকে এই বিশ্বাস পোষণ করে আসছে, আনন্দ ফুর্তি, আরামায়েশ, বস্তুগত সুবিধা ভোগ, মাথা উঁচু করে চলা, অন্যের উপর প্রাধান্য লাভ করা ছাড়া পৃথিবীর বুক মানুষের আর কোনো অর্জনযোগ্য লক্ষ্য নেই। ফলে স্বাভাবিকভাবেই তারা নিজেদের সমগ্র শক্তি এবং মেধা এসবের লক্ষ্য অর্জনে ব্যয় করেছে এবং এমন সব যন্ত্রপাতি ও উপায় উপকরণ আবিষ্কার করেছে যা দিয়ে সব লক্ষ্য খুব সহজে এবং দ্রুততার সঙ্গে অর্জন করা যায়। ক্রমান্বয়ে উপকরণগুলো নিজেই একদিন লক্ষ্যে পরিণত হয়ে গেল এবং আবিষ্কার এবং উদ্ভাবন আপন জায়গায় নিজেই এক বিরাট ও মহান লক্ষ্য হিসেবে অভিহিত হলো। যেরকম একজন শিশু স্বভাবতই খেলনা ভালোবাসে, ঠিক তেমনই এসব আবিষ্কার এবং উদ্ভাবনের প্রতি তার ভালোবাসা জন্মালো, এসবের প্রতি আকর্ষণ সৃষ্টি হলো। ইউরোপের মূল্যবোধের পরিবর্তন ঘটতে লাগলো, মানদণ্ড গেল বদলে। কিছুকাল আগে তাদের এই ধারণা প্রবল ছিল, আরামের নামই হলো সভ্যতা আর আরাম তথা প্রশান্তি ছিল তাদের সবচাইতে বড় আদর্শ। অতঃপর বিভিন্ন কার্যকারণের উপর ভিত্তি করে এবং কিছুটা আরাম এবং প্রশান্তি লাভের নিমিত্ত দ্রুততা এবং দ্রুতগামিতার প্রয়াস গ্রহণ করা হয় এবং জীবনের সকল শাখায় দ্রুততা ও গতি সৃষ্টির প্রতিযোগিতা সৃষ্টি হয়। লোকে এর মাঝে এভাবে মত্ত হয়ে যায় যে ক্রমান্বয়ে তারা মনে করতে থাকে গতি ও দ্রুততার নামই হলো সভ্যতা। এখন দ্রুততা তথা গতি তাদের জীবনের আদর্শে পরিণত হল। অধ্যাপক জোট বলেন, ডিসরেলির কথা মনে হয় সমসাময়িক যুগে সমাজ এবং সোসাইটির বিশ্বাস ছিল আরামপ্রিয়তার নামই হলো সভ্যতা, কিন্তু আমাদের যুগে সমাজ সোসাইটির বিশ্বাস হলো দ্রুততা তথা গতির নাম হলো সভ্যতা। দ্রুততা তথা গতি হলো বর্তমানকালের যুবকদের আরাধ্য। এখন মণ্ডপ এবং মন্দিরে তার আরাম, প্রশান্তি, শান্তি বা অন্যের সাথে দয়ামায়াকে অত্যন্ত নির্মমভাবে বলি দেয়। আমাদের এখন দেখতে হবে এসব লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল এবং এসব যন্ত্রপাতি কেনই বা ব্যবহার করা হচ্ছে, এসব থেকে কতটা উপকার লাভ করা হচ্ছে এবং একে মানব জাতির জন্য কতটা উপকারী এবং কার্যকর বানানো হচ্ছে। মানুষের অবস্থা ওইসব শক্তি এবং উপকরণে বর্তমান কয়েক শতাব্দী পূর্বের লোকেদের চাইতে কতটা উত্তম, এর উত্তর একজন পাশ্চাত্য মনীষী, লেখক এবং সমালোচকদের ভাষায় দেওয়াই সমচিন হবে। নিঃসন্দেহে আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং দ্রুত গতিতে স্থান থেকে স্থানান্তরে ভ্রমণ করতে পারি, কিন্তু এটাও দেখার বিষয় যেসব স্থান আমরা ভ্রমণ করি সেগুলো খুব কমই ভ্রমণ উপযোগী। এতে কোনো সন্দেহ নেই যে পর্যটকদের জন্য পৃথিবী খুবই সংকীর্ণ এবং তার রাশি সংকুচিত হয়ে গেছে। এক জাতি অন্য জাতির কাছাকাছি এসে গেছে এবং তাদের পা একে অন্যের দহলিজে, কিন্তু এর ফল এই জাতিগোষ্ঠীগুলোর পারস্পরিক সম্পর্ক পূর্বের তুলনায় অনেক বেশি অসুন্দর এবং অপ্রস্ফুটিত। সেসব উপকরণ যার সাহায্যে আমরা আমাদের প্রতিবেশী জাতিগোষ্ঠীগুলোর সম্পর্কে সরাসরি ওয়াকিবহল হতে পারি, সেগুলো উল্টো গোটা দুনিয়াটাকে যুদ্ধের দাবানলের মধ্যে ঠেলে দিয়েছে। আমরা আওয়াজ পৌঁছাবার যন্ত্র আবিষ্কার করেছি এবং সাহায্যে প্রতিবেশী জাতিগুলোর সঙ্গে কথা বলছি, কিন্তু এর পরিণতি হয়েছে এই, আজ প্রতিটি জাতিগোষ্ঠী বাতাসকে পূর্ণ শক্তিতে প্রতিবেশী জাতিগুলোকে উৎপীড়ন করতে এবং বিরক্ত করতে কাজে লাগাচ্ছে। তারা এই চেষ্টায় থাকে যে এগুলো অপরাপর জাতিগুলো তাদের রাজনৈতিক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব এবং প্রাধান্য মেনে নিতে বাধ্য করুক। উড়োজাহাজগুলোকে দেখুন, বাতাসে ভর করে আসমানের বুকে উড়ে বেড়াচ্ছে। আপনি ধারণা করবেন এর আবিষ্কারক তার জ্ঞান, নৈপুণ্য, শিল্পকুশলতার দিক দিয়ে মানুষ নয়, মানুষ্য ঊর্ধ্ব কোন সত্তা ছিল এবং যারা এতে প্রথম আহরণ করেছিল আকাশে, এতে কোনোই সন্দেহ নেই তাদের উচ্চ মনোবল, অটুট সংকল্প, ইচ্ছা শক্তি, দুঃসাহস অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু এখন আপনি একটু সেই সব লক্ষ্য এবং উদ্দেশ্য পর্যালোচনা করুন যার আওতাধীন এই উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে এবং ভবিষ্যতে ব্যবহৃত হবে।
সেসব উদ্দেশ্য এবং লক্ষ্য কি? আকাশ থেকে বোমা বর্ষণ, মানব দেহগুলোকে খণ্ড বিখণ্ডকরণ, জীবিতদের জীবন আহরণ, মানব দেহগুলোকে ভস্মীভূতকরণ, বিমান থেকে বিষাক্ত গ্যাস নিক্ষেপণ এবং প্রতিরক্ষায় অসমর্থ দুর্বলদের ধ্বংস করা। এসব লক্ষ্য তো কেবল আহাম্মকদেরই হতে পারে অথবা শয়তানদের, কোনো মানুষের কিছুতেই নয়। এখন দেখতে হবে ভাবিকালের ঐতিহাসিক এ সম্পর্কে কি রায় দেন। আমরা ধাতব পদার্থ ও স্বর্ণ কিভাবে ব্যবহার করতাম? ঐতিহাসিক লিখবেন, আমরা এমন উন্নতি করেছিলাম, আমরা বেতার টেলিগ্রাফির মাধ্যমে স্বর্ণ সম্পর্কে তথ্য দিতে পারতাম। তিনি এমন চিত্র পেশ করবেন যা দেখাবে ব্যাংকের লোকেরা কি নিপুণভাবে স্বর্ণের ওজন করত এবং হিসাব করত। তিনি এই অস্বাভাবিক এবং বিস্ময়কর পন্থা সম্পর্কে আলোচনা করবেন যার সাহায্যে আমরা প্রত্যহ অভিগমন প্রক্রিয়ার আইন ফাঁকি দিয়ে এক রাজধানী থেকে আর এক রাজধানীতে স্বর্ণ স্থানান্তরিত করতে থাকলাম। তিনি লিখবেন, এই অর্ধ বন্যরা শিল্প প্রযুক্তিতে খুবই দক্ষ এবং অভিজ্ঞ ছিল, ছিল দুঃসাহসী, কিন্তু এই আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে ব্যর্থ ছিল, যা স্বর্ণের উপর নিয়ন্ত্রণ রাখবে এবং একে সঠিকভাবে বণ্টন করতে প্রয়াসী হবে। তাদের কেবল এতটুকু চিন্তা ছিল তারা মূল্যবান ধাতু সমূহকে সম্ভাব্য দ্রুততার সাথে পথিত করবে। তারা স্বর্ণ এবং অন্যান্য ধাতব পদার্থ আফ্রিকার জমিনের বুক চিরে অত্যন্ত দক্ষতার সাথে উত্তোলন করতে এবং লন্ডন এবং নিউ ইয়র্ক ও প্যারিসের পাতাল কুঠুরিতে পথিত করত। বৈজ্ঞানিক আবিষ্কারের ধ্বংসাত্মক প্রকৃতি, পেছন থেকে বর্ণিত বিভিন্ন অবস্থা এবং কার্যকারণের প্রেক্ষিতে পাশ্চাত্য জাতিগুলোর মধ্যে কল্যাণ এবং মঙ্গলের দিকে আগ্রহ এবং ভালোর দিকে প্রবণতা কমে গেছে এবং নৈতিক চরিত্র ও সভ্যতা সংস্কৃতির সহি শুদ্ধ নীতিমালা ও সূত্র গ্রন্থি তাদের হাত থেকে ছুটে গিয়েছে। দায়িত্বহীন সাহিত্য হৃদয় মানুষে বক্রতা এবং খোদাদ্রোহী দর্শন স্বভাব ও প্রকৃতিতে বিকৃত সৃষ্টি করে দিয়েছে এবং তাদের রুচি নষ্ট হয়ে গেছে। এর উপর ভিত্তি করে বলা যায় যেভাবে খাদ্য বিষক্রিয়াজনিত ও ওলা ওঠা মহামারী জাতীয় রোগ ভালো থেকে ভালো খাবারও রোগীর পেটে গিয়ে বিষক্রিয়া সৃষ্টি করে, ঠিক তেমনই জ্ঞান বিজ্ঞান শিল্প এবং প্রযুক্তিগত আবিষ্কার উদ্ভাবন ও উন্নতি অগ্রগতি ইউরোপের স্বয়ং ইউরোপের লোকেদের জন্যই কেবল নয় মানব সভ্যতার জন্য বিপজ্জনক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মিস্টার ইডেন 1938 সালে প্রদত্ত তার এক বক্তৃতায় তিনি কি চমৎকারী না বলেছিলেন, যতদিন না কিছু করা হচ্ছে এই পৃথিবীর আদিবাসীরা এই শতাব্দীর শেষ ভাগে আদিম গুহাবাসী এবং বন্য লোকেদের জীবনধারায় ফিরে যাবে। কি আশ্চর্যের ব্যাপার, পৃথিবীর তাবৎ রাষ্ট্র এমন একটি অস্ত্রের হাত থেকে বাঁচার জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে যার ভয়ে সবাই ভীত, কিন্তু তা আয়ত্তে আনতে বা নিয়ন্ত্রণে রাখতে কেউ রাজি নয়। কোনো কোনো সময় আমি বিস্ময়ের সঙ্গে ভাবি, যদি অন্য কোনো গ্রহ থেকে কোনো ভ্রমণকারী পর্যটক আমাদের পৃথিবী নামক গ্রহে নেমে আসে, তাহলে আমাদের পৃথিবী দেখে কি বলবে? সে দেখবে আমরা সকলেই মিলে আমাদেরই ধ্বংসের উপকরণ তৈরি করছি, এমনকি আমরা একে অপরকে তার ব্যবহারের পদ্ধতি বাতলেও দিচ্ছি। সেই সময় মিস্টার অ্যান্থনি ইডেন একথা বলেছিলেন যখন তার কল্পনাই হয়তো আসেনি যে এই যুদ্ধ চলাকালেই ধর্মের নিয়ন্ত্রণ মুক্ত সভ্য মানুষ যাদের নেতৃত্ব কর্তৃত্ব রয়েছে বিশ্ব শান্তির প্রবক্তা সভ্যতার ধ্বজাধারী এবং নতুন বিশ্বের নেতা মার্কিন যুক্তরাষ্ট্র, প্রযুক্তি ও শিল্পের ধ্বংসাত্মক বিজ্ঞান ও মানুষের জীবন হরণকারী ক্ষমতা এই পর্যায়ে পৌঁছে যাবে যে স্বয়ং বিজ্ঞানীও তা কল্পনা করতে সক্ষম হবেন না। কয়েক বছরের অবিরাম চেষ্টা সাধনা ও কোটি কোটি টাকা ব্যয়ে শেষ পর্যন্ত আমেরিকা পারমাণবিক বোমা বানাতে সক্ষম হয় যার উপর এই যুদ্ধের জয় পরাজয় নির্ভর করছিল, এবং 1945 সালের 16 জুলাই তারিখে 5:30টার সময় এর শক্তি ও সামর্থ্যের পরীক্ষা করা হয়। মার্কিনীরা প্রথমে নিউ মেক্সিকোর প্রান্তরে, পরে জাপানের হিরোশিমা ও নাগাসাকির মানব সন্তানদের উপর বর্ষণ করে এর কার্যকারিতা পরীক্ষা চালায়। পারমাণবিক বোমা নিক্ষিপ্ত হতেই হিরোশিমা শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়। জীবন্ত কোনো প্রাণী অবশিষ্ট ছিল না, আর না ছিল কোনো নিষ্প্রাণ কোনো কিছু। চোখের পলকে মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, দালান কোঠা একদম নিশ্চিহ্ন হয়ে যায়। তীব্র বিস্ফোরণের ফলে বাতাসের চাপ বৃদ্ধি পায়, ধোয়া কুণ্ডলীর নিচে চাপা পড়ে যায় গোটা শহর। সে এক অবর্ণনীয় কেরামত সাদৃশ্য দৃশ্য, উৎক্ষিপ্ত ধুলিবাড়ির ঝলসানো কুণ্ডলীকৃত এবং চতুর্দিকে নিক্ষিপ্ত মাইলের পর মাইল সুউচ্চ এক পাহাড় যেন, আর এই পাহাড়ের নিচে জাহান্নাম সদৃশ্য আগুনের কুণ্ডলী যা মুহূর্তেই সবকিছুকে জ্বালিয়ে ছাই করে দেয়। যেই বিমান থেকে এই বোমা নিক্ষেপ করা হয়েছিল সেই বিমানের চালক বোমা নিক্ষেপের পরই দ্রুত নিজের নিরাপত্তার জন্য সেখান থেকে পালিয়ে যায়, নইলে সেও বাঁচতে পারত না, ধ্বংস হয়ে যেত।
বিস্ফোরণ এত ভয়ঙ্কর তীব্র ছিল যে বোমা নিক্ষেপকারীদেরও হুঁশ জ্ঞান ছিল না। ভয় ভীতি এবং আতঙ্কে তাদের অবস্থা হয়ে গিয়েছিল এমন যে সকলের মুখ থেকে ইয়ান আফসি অর্থাৎ হায় আল্লাহ আমাদের কি হবে আওয়াজ বের হচ্ছিল। কিন্তু তারা যখন তাদের ঘাঁটিতে ফিরে যায় তখন মিত্রশক্তির দেশগুলোতে আনন্দ এবং খুশির বন্যা বয়ে যায় এবং এসব দেশে তাদের উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করা হয়, বাহবা দেওয়া হয়। স্টুয়ার্ট গিল্টার তার এক নিবন্ধে অ্যাটম তথা পারমাণবিক বোমার বিপজ্জনক এবং ধ্বংসকারী সক্ষমতা সম্পর্কে অভিমত দিতে গিয়ে লিখেছেন, যদিও সমগ্র ব্যাপারটি খুঁটিনাটি এবং বিস্তারিত জানাশোনা ছিল না, কিন্তু মোটের উপর পারমাণবিক বোমার উদ্ভাবনকারী বিজ্ঞানীরা এতটুকু অবশ্যই জানতেন, তারা যে সমরাস্ত্র ব্যবহার করতে যাচ্ছে তার পরবর্তী পরিণতি হবে মানুষের ধ্বংস হওয়ার হাত থেকে নিজেদের রক্ষা করতে পারবে না। এর পরবর্তী পরিণতি এবং ফলাফল সম্পর্কে যদি বিস্তারিত জানতে হয় তাহলে হিরোশিমা শহরের সেসব রিপোর্ট যা বিভিন্ন পত্রিকার রিপোর্টাররা লিখেছিলেন তা দেখতে হবে। রিপোর্টাররা তাদের অ্যাটমিক প্লেগ তথা পারমাণবিক বোমার মহামারী শীর্ষক রিপোর্টে লিখেছেন, অনেক লোকই যারা বাধ্যত বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়নি কিংবা আগুন ও তাপে মারা যায়নি বা অব্যাহতভাবে মরছে না বটে, তবে তাদের এই মৃত্যুর কারণ হলো রক্ত জীর্ণ ও মিশ্রিত হয়ে যাওয়া। প্রথম প্রথম তাদের রক্তের শ্বেত কণিকা ধ্বংস হয়ে যায়, এরপর পালা আসে লোহিত কণিকার, তারপর তাদের চুল ঝরে যায়, এরপর তারা যতদিন বাঁচে তাদের শরীর হাত পা শুকিয়ে যেতে থাকে, এরপর একদিন সে মারা যায়। এর কারণ হিসেবে জানা যায় পারমাণবিক বোমা বিস্ফোরণের ফলে বাতাসে কিছুটা তেজস্ক্রিয়া থেকে যায় এবং মানুষের চামড়াটা টেনে নেয় কিংবা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেগুলো ফুসফুসে গিয়ে পৌঁছে। এই গ্রন্থ উদ্ধৃত করার পর এই নিবন্ধকার স্টুয়ার্ট গিল্টারি লিখেছেন, এই খবর সমগ্র বিশ্বকে ভীত সন্ত্রস্ত করে তোলার জন্য যথেষ্ট, কিন্তু বিশ্ব আজও এই ভয়াবহ বোমা সম্পর্কে জানত না এবং বোমার তেজস্ক্রিয়াধারী ধাতব পদার্থ সম্পর্কে ওয়াকিবহল ছিল না। কিন্তু বিজ্ঞানীরা 30 বছর আগে থেকেই জানত এটা এমন এক অস্ত্র হবে যার প্রতিষেধক কোথাও নেই এবং এটা সমগ্র মানব গোষ্ঠীর অস্তিত্বের জন্য মারাত্মক হতে পারে। জানা গেছে জাপানিরা এর প্রভাব এবং প্রতিক্রিয়া থেকে আত্মরক্ষার জন্য ঘরে তৈরি নেকাব ব্যবহার করে। সম্ভবত এগুলো সেই নেকাব যেগুলো জাপানের লোকেরা ভীষণ ঠান্ডা এবং তীব্র শীতের হাত থেকে বাঁচার জন্য ব্যবহার করত। কিন্তু এটা এতটাই অকার্যকর প্রমাণিত হয়েছে যতটা আবিসিনিয়ান সৈনিকদের সেই সব কাপড় ব্যর্থ এবং নিষ্ফল প্রমাণিত হয়েছিল যা তারা মুসলিনের বোমার বিমান থেকে তাদের উপর বিষাক্ত গ্যাস নিক্ষেপণের সময় তাদের নাকের চারপাশে জড়িয়ে নিত। পারমাণবিক বোমা নিক্ষেপণের কাজে যেসব বৈমানিক শরিক ছিল তাদের বক্তব্য এই ছিল যে বোমা নিক্ষেপের পর ধোঁয়া এবং ধুলোর মেঘ 9 মাইল পর্যন্ত বাতাসে ছড়িয়ে পড়ে। অধ্যাপক প্লেচ এর অভিমত হলো, যে জায়গায় বোমা বিস্ফোরিত হয় তার আশেপাশে 100 মাইল এলাকার লোকেদের বৈজ্ঞানিক পন্থায় পরীক্ষা নিরীক্ষা করা দরকার এবং তাদের দৈহিক ও শারীরিক অবস্থা খুব গভীরভাবে খুঁটিয়ে দেখা উচিত যে তাদের উপর এর কোন রকম আছর তো পড়ল না। এটা আদৌ সম্ভব নয়। পৃথিবীতে একদিন সকালে উঠে পত্রিকার পাতায় এই খবর পড়বে যে সেসব লোক যারা জাপান থেকে হাজার হাজার মাইল দূরে বসবাস করত তাদের ভিতরে সেসব আলামত ছড়িয়ে পড়েছে যা পারমাণবিক বোমার মহামারীতে দেখা যায়। যদি ছোট্ট একটি পারমাণবিক বোমা 9 মাইল পর্যন্ত বাতাসের ধুলা এবং ধোঁয়া দ্বারা দূষিত এবং বিষাক্ত করে তুলতে পারে তাহলে এটা উপলব্ধি করা অত্যন্ত সঙ্গত হবে। এর থেকে বৃহদাকার একটি বোমা এর চাইতে কয়েক গুণ বেশি বিস্তৃত জায়গা প্রভাবিত করবে। ষষ্ঠ অধ্যায়, পাশ্চাত্যের নেতৃত্ব থাকাকালে পৃথিবীর পারিভাষিক ক্ষয়ক্ষতি। এখানে পাশ্চাত্যের এশীয় জাতিগোষ্ঠীর বস্তুগত ক্ষয়ক্ষতি নিয়ে আমরা আলোচনা করব না। পশ্চিমাদের বিজয় অভিযান চলাকালে প্রাচ্যের জাতিগোষ্ঠীগুলোর কত বড় বড় বিশাল দেশ হারাতে হয়েছে এবং পশ্চিমা শক্তি কিংবা তাদের বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার মোকাবেলায় পিছপা হতে হয়েছে, এ বিতর্ক এই মুহূর্তে আমাদের আলোচ্য নয় এবং বিস্তারিত বর্ণনায় এখানে স্থান সংকুলান হবে না। প্রাচ্য এবং প্রাচিত্যের অনেক লোক এবং ঐতিহাসিক এ নিয়ে স্বয়ং পরিসরের মাধ্যমে আকার এবং বড় রকমের পুস্তক রচনা করেছেন। আমরা এতক্ষণ অত্যন্ত সংক্ষিপ্তভাবেই নয় বরং ইশারা ইঙ্গিতে এটা দেখাতে চাই, পাশ্চাত্য ক্ষমতা এই প্লাবন যা বিশ্বের তামাম ভূভাগে ছড়িয়ে পড়েছিল এবং এর প্রভাব এবং প্রতিক্রিয়া থেকে পর্বত শৃঙ্গ, গভীর উপত্যকা, স্বাধীন জাতিগোষ্ঠীর মানুষ জগৎ এমনকি জলবায়ু পর্যন্ত কিছুই নিরাপদ থাকতে পারেনি। পৃথিবীতে এর ফলে অনেক তাৎপর্যপূর্ণ মৌলিক আধ্যাত্মিক এবং নৈতিক ক্ষতি বরদাস্ত করতে হয়েছে। এই বিশ্বজয়ী এবং সর্বগ্রাসী বিপ্লবে সবচাইতে বড় ক্ষতি বরদাস্ত করতে হয়েছে মুসলিমদেরকেই, কেননা জাহেলিয়াতের অনেক বৈপরীত্য এবং মতভেদ এই জীবন ব্যবস্থার সঙ্গেই।
তাই জাহিলিয়াতের বিজয় অর্জন এবং প্রাধান্য বিস্তারই তাকেই সর্বাধিক ক্ষতি সইতে হবে, এটাই ছিল স্বাভাবিক। কেননা ইসলাম এবং জাহিলিয়াত হচ্ছে পাল্লার দুই প্রান্তের মতো, এক পাল্লা যখন ভারী হবে তখন অপর পাল্লা হালকা হয়ে যাওয়াটাই স্বাভাবিক। ধর্মীয় অনুভূতির অভাব, এই দুনিয়ার পরিণতি কি? এই জীবন গত হয়ে যাওয়ার পর কি আর কোনো জীবন আছে? থাকলে কি ধরনের এবং তার প্রকৃতি বা কেমন, এবং তার জন্য এই জীবনে কি কোনো হেদায়েত বা দিক নির্দেশনা আছে, এবং তা কোথা থেকে জানা যাবে? এই যে পরবর্তী জীবন, সেই জীবনকে আমোদ প্রমোদ ও শান্তিদায়ক বানানোর জন্য কি মূলনীতি বা শিক্ষামালা রয়েছে, এবং তারই উৎসই বা কি? মানবাত্মাকে চিরস্থায়ী সুখ আরাম এবং মনকে স্থায়ী এবং চিরন্তন শান্তির পথ দেখানোর কি, তা কোথা থেকে জানতে পারা যাবে? এগুলো সেই সব প্রশ্ন যেগুলো প্রাচ্য ভূখণ্ডে মানুষকে শত শত নয় হাজার হাজার বছর ধরে অস্থির করে রেখেছে প্রশ্নের সম্মুখীন, এবং যা তাদের অত্যন্ত বস্তুগত নিমজ্জমানতা এবং আত্মবিস্মৃতির মাঝেও তার দিলের গভীর থেকে বারবার ঠেলে উঠেছে এবং উত্তর চেয়েছে। প্রাচ্য তার কোনো যুগেই এই স্বাভাবিক প্রশ্নকে এড়িয়ে যায়নি, দিলের গভীর প্রদেশ থেকে নির্গত এই আওয়াজ সে শুনেছে, উপেক্ষা করেনি, বরং আপন জীবনের সর্বপ্রকার ব্যস্ততা এবং মস্তিষ্কের যাবতীয় দ্বন্দ্ব এবং অনুসন্ধানের মাধ্যমে একে প্রথম স্থান দিয়েছে। সে তার সভ্যতার ও জ্ঞান বিজ্ঞানের হাজার হাজার বছরের ইতিহাসে বারবার এসব প্রশ্নের সমাধান করতে এবং এর সন্তোষজনক জবাব খুঁজতে পেতে দোলুল্যমানতার সাথে ঝুলতে থাকে। অতিপ্রাকৃত দর্শন, ইলমে কালাম, তাসাউফ, প্রাচ্য দর্শন, রিয়াজত ও মুজাহাদা তথা আধ্যাত্মিক সাধনা, জ্ঞান বিজ্ঞান, প্রযুক্তি এবং অপরাপর প্রাচ্যের জ্ঞান বিজ্ঞান এবং অভিজ্ঞতা ছিল এই সবের সমাধানের লক্ষ্যে পরিচালিত বিভিন্ন প্রয়াস। এই জন্য সে ভুল পথও এখতিয়ার করেছে এবং ভুল উপায় উপকরণকে কাজে লাগিয়েছে। এক্ষেত্রে সে সফল হওয়ার চেয়ে ব্যর্থ হয়েছে বেশি, কিন্তু এ দিয়ে এই ঘটনার পর এ প্রভাব পড়ে না যে প্রাচ্যের লোকেদের জীবনে এই প্রশ্ন সবসময় বর্তমান থেকেছে এবং এটাই প্রথম গুরুত্ব লাভ করেছে। এক্ষেত্রে আমরা দর্শনের ভাষায় ব্যবহার করি তাহলে আমরা বলবো, প্রাচ্যবাসীদের মধ্যে বাহ্যিক ইন্দ্রিয় ছাড়া আরো একটি ইন্দ্রিয় আছে যাকে আমরা ধর্মীয় ইন্দ্রিয় বলতে পারি। যেরকম অন্যান্য ইন্দ্রিয় যার যার কাজ করে এবং সেসবের মাধ্যমে অনুভব এবং উপলব্ধি করে, ঠিক তেমনই এ ইন্দ্রিয় অর্থাৎ ধর্মীয় ইন্দ্রিয়রও কিছু অনুভূত এবং উপলব্ধ বিষয় আছে যা প্রাচ্য জীবনের প্রয়োজনীয় উপাদান এবং অনুষঙ্গ হিসেবে বর্তমান। এতে সন্দেহ নেই যে ইউরোপীয় রেনেসাঁর প্রাথমিক যুগ এসব প্রশ্নে রীতিমতো বিদ্যমান ছিল এবং জ্ঞানী গুণী ও চিন্তাশীল মহল দীর্ঘকাল ধরে এর উপর নানারূপ পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল। কিন্তু পাশ্চাত্য সভ্যতা ও জীবন দর্শনের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য যুগের সাথে সাথে যে পরিমাণ প্রকাশিত এবং উত্থিত হতে থাকে এবং জীবনের পশ্চাতের যে পরিমাণ চিন্তা ভাবনা এবং লিপ্ততা বেড়েছে, সেই পরিমাণ ওইসব প্রশ্নের গুরুত্বও কমে গেছে এবং তা বাস্তব জীবনের পেছনে নিক্ষিপ্ত হয়েছে। অতিপ্রাকৃতিক দর্শনের ব্যাপারে তাত্ত্বিক এবং শিক্ষিত মহল এখনো এসবের উপর মতামত প্রকাশিত হয়ে থাকবে, কিন্তু জীবন থেকে এসব প্রশ্ন একেবারেই বেরিয়ে গেছে এবং এর সামনে থেকে জিজ্ঞাসার চিহ্ন মুছে গেছে। এই সম্পর্কে সেই সব খটকা, ক্লেশ, যতনা এবং যেসব জিজ্ঞেস প্রবণতা যা হাজার হাজার বছর প্রাচ্যবাসীদেরকে মশগুল রেখেছে, এবং এটা কোনো ইমান বা বিশ্বাস, খোলা মন বা হৃদয়ের প্রশান্তির উপর ভিত্তি করে নয়, বরং এজন্য যে তা পাশ্চাত্য লোকেদের জীবনে বহুকাল থেকে আপন গুরুত্ব খুইয়ে ফেলেছে এবং অপরাপর ব্যস্ততা ও সমস্যা সংকটে জায়গা দিয়ে দিয়েছে। এ যুগের ব্যস্ত মানুষ ওইসব সমস্যা সংকটের সঙ্গে পরিপূর্ণ সম্পর্ক ছেদন করেছে এবং নিজেদেরকে এর থেকে মুক্ত করে দিয়েছে। এসব প্রশ্ন নিয়ে মাথা ঘামাবে এমন সময় অবকাশ তাদের আদেও নেই। তাদের পক্ষ থেকে এসব প্রশ্নের উত্তর কোনো একটি দিক দিয়ে ভাববার কিংবা আকর্ষণ বোধ করার কিছু নেই, আর তা এজন্য যে তাদের কাছে একমাত্র গুরুত্বপূর্ণ হলো তাদের বর্তমান জীবন, চলমান জীবন, এবং তাদের একমাত্র কাম্য এবং কাঙ্ক্ষিত হলো এই জীবন সম্পর্কিত বিস্তারিত দিক, পথ নির্দেশনা আর কিছুই নয়। প্রাচীন প্রাচ্য ও আধুনিক পাশ্চাত্যের মধ্যে একটা বিরাট মনস্তাত্ত্বিক পার্থক্য। প্রাচ্য ধর্মীয় বোধ এবং অনুভূতির ধারক আর পাশ্চাত্য তার সভ্যতার উন্নতি ও অগ্রগতির সাথে ধর্মীয় বোধ এবং অনুভূতি খুইয়ে বসেছে, এবং যখন কোনো লোক কোনো ইন্দ্রিয় নষ্ট এবং নিষ্ক্রিয় হয়ে যায় তখন তার সমগ্র বোধ এবং অনুভূতি যা কেবল উক্ত ইন্দ্রিয়র সাথে সম্পর্কিত তা বেকার হয়ে যায়, থাকা না থাকা সমান হয়ে যায়। যে ব্যক্তি শ্রবণ শক্তি থেকে বঞ্চিত তার জন্য শব্দের জগৎ থাকা না থাকা সমান, এবং কথা বলার এই বিশাল জগৎ তার কাছে নীরব কবরস্থান মনে হবে। দৃষ্টিশক্তিহীনের কাছে বর্ণ বৈচিত্র্যে ভরপুর এই জগৎ অর্থহীন, রঙের পার্থক্য তার কাছে কোনো অর্থই বহন করে না। ঠিক তেমনি যিনি ধর্মীয়
বোধরহিত তার সেসব অনুভূতি, চেতনা, প্রভাব, প্রতিক্রিয়া নিষ্ফল মনে হবে, যা কেবল ধর্মীয় অনুভূতি বোধের পরিণতি হিসেবে দেখা যায়। তার কাছে পরলৌকিক জীবন, পরলৌকিক শান্তি, পুণ্য, জান্নাত জাহান্নাম, আল্লাহর সন্তুষ্টি ও অসন্তুষ্টি, তাকওয়া তথা আল্লাহভীতি, সংযম, পবিত্রতা, স্থায়ী মুক্তি, ধ্বংস ইত্যাদি সবই অর্থহীন শব্দ বলেই মনে হবে। তার কাছে এমন কোনো আহ্বানের মধ্যে আদৌ কোনো আকর্ষণ এবং দিলের টান থাকবে না যার সম্পর্কে তার অনুভূত বিষয়াদি নগদ লাভ, স্ফূর্তি ছাড়া আর কোনো বিষয়ের সাথে সম্পর্কিত। দিনের দাওয়াত প্রদানকারীদেরকে প্রতিটি যুগে এবং আম্বিয়া কিরামের আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম স্ব স্ব দাওয়াতি যুগে যেসব লোকের বেলায় সবচাইতে বেশি কষ্টের সম্মুখীন হয়েছে এবং যেসব লোকের ক্ষেত্রে তাদের বিপ্লবাত্মক দাওয়া পাহাড় বিচূর্ণকারী এবং লৌহ প্রকারকে মোমের মতো দ্রবীভূতকারী ব্যথা ভরা ওয়াজ আদৌ কোনো ক্রিয়া সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে, তারা ছিল সেই সব লোক যারা ধর্মীয় বোধ এবং অনুভূতি থেকে মাহরুম হয়ে গিয়েছিল এবং যাদের দিলে অঙ্গার ধানিকা যেভাবে ঠান্ডা এবং শীতল হয়ে গিয়েছিল যে কোনোভাবেই তাতে আর উত্তাপ সঞ্চারের সম্ভাবনা ছিল না। যারা ধর্ম এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয় আদি সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল তার এ সম্পর্কিত কোনো কথা শুনবে না, এ নিয়ে ভাববে না, যারা তাদের যুগের দায়ী এবং মুবাল্লিকদের পাথরকে মোমের মতো গলিয়ে দেওয়ার মতো ওয়াজ নসিহত শুনে অন্তরকে অত্যন্ত ঠান্ডা এবং নিরুত্তাপ কণ্ঠে বলেছিল, আমরা তো কেবল পার্থিব জীবনকেই স্বীকার করি, বাঁচা ও মরা ছাড়া আর আছেই বাটা কি, মরার পর কেই বা জীবিত হবে, সূরা আল মুমিনুন 38। অথবা তাদের দৃষ্টি বস্তুগত সমতল থেকে হকিকত তথা অন্তর্গত সভ্য পর্যন্ত পৌঁছাবার যোগ্য নয় এবং যারা পয়গম্বর সর্বসাধারণের পক্ষে বোধগম্য বক্তব্য শোনার পর যা তাদেরই ভাষায় করা হয়েছিল অত্যন্ত সাদামাটা এবং সরলভাবে বলেছিল, তোমার অনেক কথায় আমাদের বোধগম্য হয় না আর আমরা তো তোমাকে আমাদের মধ্যে দুর্বল এবং শক্তিহীন দেখতে পাচ্ছি, সূরা হুদ 91। পাশ্চাত্য সভ্যতার এই উত্থানের যুগে প্রতিটি জাতিগোষ্ঠীর মধ্যে বিরাট সংখ্যায় এমন একটি শ্রেণী জন্ম হয় যারা তাদের পার্থিব কর্মব্যস্ততা ও মগ্নতা কিংবা দুনিয়া ভোগের মোহ তাদের জীবন ধর্মের জন্য এতটুকু জায়গা অবশিষ্ট রাখেনি। অনেক অনুসন্ধান চালানোর পরও যারা ধর্মের দাওয়াত দেন সেসব দায়ী এবং মুবাল্লিকদের জন্য তাদের মন ও মস্তিষ্ক এতটুকু জায়গাও মেলেনি যা দিয়ে ধর্মীয় এবং নৈতিক আহ্বান তাদের ভেতরে পৌঁছানো যায়। যেমন কোনো লোকের যদি গান শোনার মতো কান এবং কাব্যের জন্য সূক্ষ্ম রুচিবোধ না থাকে তাহলে তার জন্য গানের সর্ববিধ কলাকুশল এবং পৃথিবীব্যাপী চিত্ত চাঞ্চল্য সৃষ্টিকারী কাব্য বেকার এবং নিষ্ফল প্রমাণিত হবে। ঠিক তেমনই যে ধর্মীয় অনুভূতি চেতনা হারিয়ে ফেললে তার জন্য নবী রাসূলগণের গোটা দাওয়াত এবং শুভাকাঙ্ক্ষীদের যাবতীয় ওয়াস নসিহত ও উপদেশ, জ্ঞান এবং প্রজ্ঞাপন্ন উপমা, উৎপ্রেক্ষা এবং গল্পকাহিনী সবই নিষ্ফল হবে। এটা মানুষের হৃদয়ভূমির সবচাইতে অনুর্বর অংশ যা কোনো বাড়ি বর্ষণই আর সবুজ শ্যামল করতে পারে না। যে সমস্ত লোকের এই শ্রেণীকে সম্বোধন করার, এদের লক্ষ্য করে কিছু বলার এবং এদের ধর্ম এবং নৈতিকতার দিকে আহ্বান জানাবার সুযোগ ঘটে, তারা কোরআন মাজিদের বহু আয়াতের অর্থ বুঝতে পেরে থাকবেন এবং সেই সমস্ত কালামশাস্ত্রীয় সমস্যা ও সংকট যা কর্মময় জীবন এবং দাওয়াত ময়দান থেকে আলাদা হয়ে বসে। আল্লাহ তাদের হৃদয় এবং কানে মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের উপরে রয়েছে আবরণ এবং এ জাতীয় সমার্থক বোধ আয়াত সম্পর্কে সম্মুখীন হন। সমাধান আপনা আপনি হয়ে গিয়ে থাকবে এবং কোরআনি হকিকত মূর্তিমান দৃষ্টিগোচর হবে। যারা কুফরি করে, সত্য প্রত্যাখ্যান করে, তাদের উপমা যেমন কোন লোক এমন কিছুকে ডাকে যা হাক ডাক ছাড়া আর কিছুই শোনে না, বধির, মুখ অন্ধ, সুতরাং তারা বুঝবে না, সূরা বাকারা 171। এই জামানার আসল রোগ হলো দিন ধর্ম সম্পর্কে অনুভূতিহীনতা, এর প্রতি অনাগ্রহতা, ধর্মীয় জিজ্ঞাসা সম্পর্কে পরিপূর্ণ এবং সম্পর্ক শূন্যতা ও মুখাপেক্ষীহীনতা, যার চিকিৎসা সবচাইতে বেশি কঠিন এবং যার বর্তমান কোনো ধর্মীয় দাওয়াতই কার্যকর এবং ফলপ্রসূ হতে পারে না। ধর্ম এবং নীতি নৈতিকতার দাওয়াতকে অনাচার ও পাপাচার, অবাধ্যতা ও অলসতা, অন্ধকার যুগ, অস্বীকার ও বিরোধিতার সর্বাধিক গোলযোগপূর্ণ আমলেও সেই সব জটিলতা এবং কাঠিন্য দেখা দেয়নি যা ধর্মের সঙ্গে সম্পর্কহীনতা এবং মুখাপেক্ষীহীনতার এই নীরব এবং শান্তিপূর্ণ যুগের সামনে এসে দেখা দিচ্ছে। যেখানে আদৌ পিপাসাই নেই, সেখানে পানির চাহিদাই নেই, সেখানে পানির সযত্ন ব্যবস্থাপনা ও খিজরের পথ প্রদর্শনের প্রয়োজন কোথায়? মৃতকে তো তুমি কথা শোনাতে পারবে না, বধিরকেও পারবে না আহ্বান শোনাতে যখন ওরা পিঠ ফিরিয়ে চলে যায়,
সূরা নামল 80। পাশ্চাত্যের একটি বিশ্ববিদ্যালয়ের দর্শন এবং মনস্তত্ত্ব বিভাগের একজন অধ্যাপক এই মৌলিক সত্য পরিষ্কার ভাষায় তুলে ধরেছেন এবং এই পার্থক্যের সঠিক কারণ নির্ণয় করেছেন, যা প্রাচীন এবং আধুনিক মনস্তত্ত্বে পাওয়া যায়। তিনি একটি মাত্র বাক্যে একটি সমগ্র গ্রন্থের বিষয়বস্তু ধারণ করেছেন। তিনি বলেন, ধর্মীয় প্রশ্ন এবং জিজ্ঞাসা প্রথমে দেখা দিত, সম্ভবত এর সন্তোষজনক জবাব মিলত না। কিন্তু এ যুগে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই যে, হাজার এসবের আদৌ দেখা যায় না। আর এখানেই শেষ হচ্ছে পর্ব 21। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।